দর্শক, এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ইফতার বাজার। ইফতারে বাজারে আজ বারো রোজার ইফতার আর শুরু হবে 1 ঘন্টা 20 মিনিট পরেই। সেই যারা রোজা থাকেন তাদের সেই আনন্দের সময় ইফতার। সেই ইফতার 1 ঘন্টা 20 মিনিট বাকি রয়েছে, আর তার আগেই আমরা এসেছি খিলগাঁও তালতলা মার্কেটে আজকের ইফতার বাজারের খবর জানাতে। আজকে তালতলা একটি বড় বাজার এবং একটি নামকরা বাজার এটি মার্কেট। এই মার্কেটে ইফতার বাজার যে অংশে বসে সেই অংশের খোঁজ খবর আমরা জানাবো যে কি অবস্থা রয়েছে এবং এখন এখানে কেমন বেচা বিক্রি রয়েছে, কেমন আয়োজন রয়েছে এই তালতলা ইফতার বাজারে, সে বিষয়ে আমরা জানার জন্য এখানে এসেছি। এখানে মূলত অনেকগুলো দোকান রয়েছে, তার মধ্যে প্রথম বাহিরের যে দোকানগুলো রয়েছে এখানে এই তালতলার যে ইফতার বাজারগুলো বসে, ইফতারের যে দোকানগুলো বসানো হয়, আমাদের বাঙালির যে পছন্দের খাবারগুলো থাকে, যে খাবারগুলো ইফতারের সময় পছন্দ করে থাকেন, সবার যেই খাবারের প্রতি চাহিদা থাকে, সেই খাবারগুলো মূলত বাঙালির যে ট্রেডিশনাল খাবারগুলো সেগুলো নিয়েই আয়োজন। এবং এই তালতলা মার্কেটের যে ইফতারের দোকানগুলো, সেই দোকানের একটি বিশেষত্ব রয়েছে জিলাপি। জিলাপির এখানে চাহিদাও রয়েছে, প্রচুর চাহিদা জিলাপির, এবং এই জিলাপিগুলো দেখতেও সুন্দর এবং খুব একটি পরিচ্ছন্ন পরিবেশে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তারা সেই দুপুর থেকেই এই দোকান সাজিয়ে বসেন, যাতে ক্রেতারা তাদের পছন্দের জিনিসগুলো পেয়ে থাকেন। আমরা একটু এই জিলাপির যে বিশেষত্ব, কেমন দাম, কেমন বিক্রি হচ্ছে একটু বলবেন? আমাদের জিলাপি আসলে কি অন্য অন্য জায়গা থেকে খুবই সস্তা, মানে একবারে খুব দাম কম, 200 টাকা কেজি। আর এই জিলাপিগুলো আপনার রেশমি জিলাপি তো খুবই ভালো, আর খুব চলে বেশি এগুলা। অন্য মার্কেটগুলোতে এই জিলাপিগুলো একই জিনিস আপনি 400 টাকা কেজি বিক্রি করে, সেই তুলনায় আমরা খুবই কম বিক্রি করতেছি 200 টাকায়, যেন মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। তারা বলছেন যে তারা মানুষের সক্ষমতা যাচাই বাছাই করে, এই কারণে তারা অন্য যে কোনো মার্কেটের থেকে, তারা দাবি করছেন যে তারা অনেক কম দামে বিক্রি করেন। আমরা একটু এই জিলাপিটা দেখানোর চেষ্টা করছি যে এটি কিভাবে প্রসেসিং করে, কিভাবে প্রক্রিয়াজাত করে এবং টাটকা রেখে, যাতে যারা ক্রেতা রয়েছেন, কাস্টমার যারা রয়েছেন, তারা যাতে তাদের পছন্দের জিলাপি তারা নিতে পারেন। এবং এই তালতলা মার্কেটের যে ইফতারের দোকানগুলো রয়েছে সেটার বিশেষত্ব হচ্ছে এই জিলাপি, এবং এছাড়া অন্যান্য যেই খাবার সামগ্রীগুলো রয়েছে সেগুলো তাদের এখানে সাজানো রয়েছে। এখানে পেঁয়াজু রয়েছে, এখানে ডিমের চপ রয়েছে, এখানে আলুর চপ রয়েছে, ছামোসা রয়েছে, এখানে আরও আরও মোটা যে জিলাপি রয়েছে সেটি রয়েছে, এখানে চিকেন বার্গার রয়েছে, এখানে স্যান্ডউইচ রয়েছে, অন্যান্য তাদের যে ধরনের মানুষের যে ইফতারের সময় যে খাবারগুলোর প্রতি চাহিদা থাকে, খাবার খেতে চায়, সেই খাবারগুলো রয়েছে। আমরা একটু জানতে চাই আপনার দোকানে কী কী খাদ্য সামগ্রী আপনি রেখেছেন ইফতারের জন্য। এখানে চিকেন বার্গার আছে, বিফ বার্গার আছে, মাটন বার্গার আছে, তারপরে আপনার চিকেন স্যান্ডউইচ আছে, ক্লাব স্যান্ডউইচ আছে, চিকেন টোস্ট আছে, জালি কাবাব আছে, চিকেন রোল আছে, চিকেন শর্মা আছে, কিমা পরোটা আছে, ভেজিটেবল রোল আছে, সবজি পরোটা আছে, তারপরে আপনার বুট আছে, ছোলা আছে, তারপরে বুরিন্দা আছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, সিঙ্গারা, সমোচা, ডিম চপ, জালি কাবাব। অর্থাৎ ইফতারে যে ধরনের খাবারের চাহিদা থাকে, যে চাহিদাগুলো এবং যে খাবারগুলো এসে মানুষ কিনতে চায়, সেগুলো সকল আয়োজনে আপনার এই দোকানে রয়েছে। একটু বলবেন কোনটার কী ধরনের দাম, এবং এবছর আজকে 12 রোজা, এই 11 রোজায় কেমন বিক্রি করলেন, বেচা বিক্রির অবস্থা কী তালতলা মার্কেট? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ প্রথম রোজায় বেশি ছিল, এরপরে এখন একটু মানে স্লো, এরপরে আপনার দেখা যায় 20 রোজার পরে মার্কেটটা আরও বেশি জমজমাট হয়ে যাবে, তখন আরও বেশি বাড়বে বেচা কিনা। আর আমাদের এটা দামের ক্ষেত্রে আমাদের সিঙ্গারা ছমোচা 6 টাকা পিস, আলুর চপ বেগুনি 5 টাকা পিস, আর চিকেন টোস্ট 40 টাকা, চিকেন বার্গার 70 টাকা, চিকেন স্যান্ডউইচ 40 টাকা, আর ওই লেগে চিকেন ফ্রাই হইল 60 টাকা, আর আপনার আছে আমাদের ওই যে নিমকি আছে, নিমকির কেজি 200 টাকা, বুরিন্দার কেজি 200 টাকা। এই মার্কেটে মূলত ঢাকার কোন কোন এলাকার লোকজন আসে সাধারণত কেনাকাটা করতে? এখানে আমাদের এলাকার লোকজন অনেক বেশি, তারপরে অনেক দূর দূরান্ত থেকে আসে, তারপরে এই দেখা যায় মাদার ট্যাগ, তারপরে আছে আপনার মতিঝিল, এগুলা থেকে একটু বেশি আসে, আর তারপরে গোরান, সাইদাবাদ, যাত্রাবাড়ি। একটু বলবেন আনুমানিক কত হাজার টাকা আপনাদের বিক্রি আছে? না, আমাদের তো আসলে এখানে বেচা কিনা ওই হিসাবে হয় না, বেচা কিনা হয় ডেলি 20,000-25,000 টাকা। বলছিলেন এখানের যিনি দোকানদার যে এই মার্কেটে মতিঝিল সহ এই আশপাশের খিলগাঁওয়ের লোকগুলোর একটি পছন্দের মার্কেট হচ্ছে এই তালতলা মার্কেট। তারা এখানে মূলত আসেন ইফতার সামগ্রী কেনার জন্য। তাদের প্রতিদিনের একটি গড় বেচা বিক্রি হচ্ছে 20,000-25,000 টাকা। তারা বলছেন যে তারা যে ইফতারের দোকান সাজিয়ে বসেন সেই দোকানে তাদের বেচা বিক্রি রয়েছে, প্রতিদিন বিক্রি রয়েছে 20,000-25,000 টাকা। এবং এখানে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো এসে দেখা যাচ্ছে যে তারা একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, এবং যারা এখানে কাজ করছেন কর্মীরা রয়েছেন, কর্মচারী রয়েছেন,
তারাও কিন্তু সবাই তাদের একটি নিয়মের মধ্যে এবং একটি শৃঙ্খলার মধ্যে তারা এখানে মূলত এই ইফতার বেচার চেষ্টা করছেন। এবং এই দোকানগুলোতে কাস্টমারের ভিড় রয়েছে, যারা ক্রেতা আসছেন তাদের ভিড় রয়েছে, কারণ একটি দোকানেই একসাথে অনেক কিছু পাওয়া যায়। এ কারণেই মূলত তাদের এখানে এই তালতলা মার্কেটে আসা, এবং প্রতি বছরেই এই মার্কেটের এই অংশে ইফতার বাজার বসে থাকে। এবং এই এই বাজারটি অনেক বেশি পরিচিত এই আশপাশের কয়েকটি এলাকার মানুষের কাছে, এবং প্রতি বছর তালতলা মার্কেটের এই অংশে ইফতারের বাজারগুলো, ইফতারের এই দোকানগুলো বসে থাকে। এর এই কারণে এই অঞ্চল এই অঞ্চলের যারা ইফতার কিনে থাকেন এই মার্কেটে এসে, তারা জানেন যে মার্কেটের কোন প্রান্তে, এটি মূলত মার্কেটের দক্ষিণ প্রান্তে, পূর্ব দক্ষিণ প্রান্তেই মূলত এই এই বেচা বিক্রি রয়েছে। এবং আমরা এখানে যেটি দেখার চেষ্টা করছি যে এখানে ক্রেতাদের ভিড় রয়েছে এবং যারা দোকানদার তাদেরও ব্যস্ততা রয়েছে। দুপুর থেকে এখানে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ব্যস্ততা রয়েছে। আজকে বলছিলাম তালতলা যে মার্কেট রয়েছে খিলগাঁও, সেখানে ইফতার বাজারের পরিস্থিতি জানাচ্ছিলাম। আমরা বিরতির পরে আবার আরেকটি দোকানের খোঁজ খবর জানানোর চেষ্টা করছি যে এখানে কী অবস্থা রয়েছে। এখানে ক্রেতাদের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে, যে ক্রেতাদের ভিড় রয়েছে। এখানে অনেক ধরনের ইফতার সামগ্রী রয়েছে, অনেক ধরনের খাদ্যপণ্য তারা সাজিয়ে রেখেছেন। এবং এই সব দুপুর থেকেই এখানের দোকানগুলো ঘুরে দেখেছি যে যথেষ্ট চাহিদা রয়েছে এবং ক্রেতারা কিনছেন আসছেন, এবং দোকানদারদের ব্যস্ততাও রয়েছে। এখানে আপনাদের কী কী রয়েছে আপনার দোকানে একটু বলবেন? সালামু আলাইকুম। আছে চিকেন বার্গার, আছে চিকেন ফ্রাই, আছে কিমা পড়া, আছে ভেটো রোল, আছে জালগাও, আছে সিঙ্গা সমুচা, আছে চিকেন মোমো, আছে রেশমি জিলাপি, আছে বোম্বাই জিলাপি, আছে স্যান্ডউইচ, আছে এবং আছে আলু চপ, বেগুন, পেঁয়াজু রোল, বার্গার, হটডগ, জাম্বু, চিকেন প্যাটিস। কোন কোন ইফতার সামগ্রীগুলো একটু মানুষ বেশি কিনছে, কোনগুলোর চাহিদা বেশি এবং বিক্রি কেমন আজকে বারো রোজা? বেশি চাহিদা বেশি জিলাপি এবং ডিম চপ, জালি কাবাব থেকে চাহিদা বেশি, ভেজ রোল চাহিদা বেশি, কিমা পকোড়া থেকে চাহিদা বেশি, সিঙ্গা সমুচা চাহিদা বেশি, এবং হটডগ চাহিদা বেশি, বার্গার, চিকেন ফ্রাই চাহিদা বেশি। কেমন কেমন বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হচ্ছে। লোকজন কি একটু বাড়ছে? হ্যাঁ, লোকজন আগে থেকে একটু বাড়ছে। বলছিলেন যে তারা যে যে বিক্রি হচ্ছে এই বিক্রিতে তারা সন্তুষ্ট, এবং মানুষের যে এখানে তাদের যেই খাবারগুলো রয়েছে, যে পছন্দের খাবারগুলো ইফতারের সময় আমাদের দেশের মানুষের যে পছন্দের সেই খাবারগুলোই তারা এখানে মূলত সাজিয়ে রেখেছেন। এবং তারা বলছেন যে তাদের এখানে চাহিদা রয়েছে এবং যে ধরনের বিক্রি হচ্ছে তাতে তারা সন্তুষ্ট, এবং এই সন্তুষ্টির কথা দোকানদাররাই জানিয়েছেন। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেচা বিক্রি বেড়েছে, এবং একটু পরে আছরের নামাজের জামাত শেষ হওয়ার পরে কিন্তু এই দোকানগুলোতে আরও বেশি ভিড় বাড়বে। এবং এই দোকানগুলোতে আশপাশের এই খিলগাঁও এলাকা সহ আশপাশের বতিজিল সহ এই মার্কেটের এখানে যারা বসবাস করেন এই অঞ্চলের মানুষরাই মূলত আসেন, এবং এটি একটি পরিচিত মার্কেট এবং একটি বড় মার্কেট, এবং এই মার্কেটের যথেষ্ট সুনামও রয়েছে। আমরা এর পাশাপাশি একটু আমরা অন্যান্য জায়গার খবরগুলো দেখাতে চাই। এখানে পাশের যেই যে দোকানগুলো, রেস্টুরেন্ট, ক্যাফেগুলো রয়েছে, সবসময় যেই দোকানগুলো থাকে, তারাও তাদের বাইরে হালিমের আয়োজন করেছেন। ইফতারের সময় অনেকেরই হালিম খুব পছন্দের, এবং ইফতারের সময় হালিম অনেকেই কিনে থাকেন, এবং সেই উদ্দেশ্যেই এই রোজাকে কেন্দ্র করে হালিমের বিশেষ আয়োজন থাকে, যারা হালিমের দোকানদার রয়েছেন। এবং এই দোকানগুলোতেও সন্ধ্যার আগে আগে, ইফতারের ঠিক আগে, আর মাত্র এক ঘন্টার যে একটু বেশি সময় রয়েছে ইফতারের, এবং এক ঘন্টা পরেই রোজাদারের একটি যে আনন্দের সময় এবং প্রিয় একটি সময় হচ্ছে ইফতার, সেই ইফতারের সময়ের আগেই তারা মার্কেটে এসে, দোকানে এসে এবং বাজারে এসে তাদের যেই পছন্দের ইফতারের সামগ্রীগুলো থাকেন, ইফতারের যেই পছন্দের খাবারগুলো তাদের কাছে থাকে, সেগুলো তারা কিনে থাকেন। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি হালিমের যে আয়োজনগুলো এই তালতলা মার্কেটে রয়েছে, এবং এখানে লম্বা করে এই দোকান, যে রেস্টুরেন্টগুলো সাজানো রয়েছে, প্রত্যেকটি দোকানেই এখানে হালিম রয়েছে, এবং হালিমের সাথে তাদের যেই অন্যান্য যেই জিনিসপত্রগুলো, খাবার সামগ্রীগুলো থাকার কথা সেগুলো তারা দেখাচ্ছেন। এবং একই সাথে এখানে অন্যান্য যে দোকানগুলো রয়েছে সব দোকানগুলোতে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তালতলার এই মার্কেটে, যে এখানে হালিমের একটি পসরা তারা সাজিয়ে বসেছেন সব দোকানেই, যে ক্যাফেগুলো রয়েছে, এই যে দোকানগুলো, এটি জাহানারা ফাস্টফুড, এই ফাস্টফুড এবং এই যে ক্যাফেগুলো, এগুলো বারো মাসকালীন দোকান তাদের, সবসময় তারা এখানে নানান ধরনের খাদ্য সামগ্রী বিক্রি করে থাকেন। তবে রোজার সময় এই রমজান মাস এলেই তারা বিশেষ করে হালিমের একটি আয়োজন করে থাকেন। হালিম যেহেতু আমাদের অনেকেরই পছন্দের ইফতারের সময়, এ কারণে হালিমের একটি চাহিদা রয়েছে এবং হালিমের আলাদা এক ধরনের স্বাদ রয়েছে, রোজার সময় অনেকেই পছন্দ করে থাকেন তাদের খাবারের জন্য। আমি একটু জানতে চাই যে হালিমের বেচা বিক্রি কেমন এবছর, আপনাদের বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ আছে ভালো। ইফতারির জন্য শুধু হালিম থাকে, আর ইফতারির পরে আছে আপনার লাচ্ছি, ফালুদা, ফুচকা, চটপটি, বার্গার, স্যান্ডউইচ, পিজা, এগুলো ইফতারির সময় থাকে। চাহিদা কেমন? চাহিদা আছে আলহামদুলিল্লাহ ভালো। যে বিক্রি হচ্ছে এবারে আপনি তাতে সন্তুষ্ট?
আলহামদুলিল্লাহ ভালো আছে। দোকানদাররা বলছেন যে তাদের ইফতারের পর পর আবার তাদের কিছু বেচা বিক্রয় ফালুদা অন্যান্য যেই জুস টুস সহ অন্য যে খাদ্য সামগ্রী রয়েছে এগুলো ইফতারের পর পর আবার তাদের বেচা বিক্রি শুরু হয়। মূলত এখন তাদের আয়োজন ইফতারকে সামনে রেখে, কারণ প্রতিদিনেই এক দেড় ঘন্টা আগে থেকে বা দুই ঘন্টা আগে থেকে মানুষ মূলত দুপুরের পর থেকেই মানুষ তাদের ইফতারের যেই খাবারগুলো থাকে পছন্দের এবং তারা যে খাবারগুলো খেতে চান সেই খাবারগুলোর জন্য তারা মার্কেটে আসেন, দোকানে আসেন। এবং এই তালতলার এই মার্কেটটিতে লম্বাভাবে এখানে যতগুলো ফাস্টফুডের দোকান রয়েছে, যতগুলো ক্যাফে রয়েছে, সবগুলোর সামনে কিন্তু ইফতারের একটি আয়োজন রয়েছে। এবং দেখা যাচ্ছে যে সামনের যে দোকানটি রয়েছে সেই দোকানেও কিন্তু যথেষ্ট ক্রেতার ভিড় রয়েছে, ক্রেতাদের ভিড় রয়েছে। এবং একটি একটি বড় মার্কেট, এই মার্কেটে কিন্তু সকাল থেকেই মানুষের আনাগোনা থাকে, ক্রেতাদের আনাগোনা থাকে, দোকানদার এবং অন্যান্য যারা দোকানে কর্মীরা থাকেন, সেলসম্যানরা থাকেন, তারা সবাই কিন্তু খুব তৎপর থাকেন। এবং এই ক্যাফেগুলোতে মূলত তারা হালিমের আয়োজনটি করে থাকেন। আর পাশের যে অন্যান্য খোলা দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে অন্যান্য যে ইফতার যে সামগ্রীগুলো দরকার, যে খাদ্য সামগ্রী থাকা দরকার, আমাদের পছন্দের যেগুলো থাকে সেগুলো আমরা একটু লম্বা এই তালতলা মার্কেটের বাহির যে দোকানগুলো সবসময় থাকে খাবারের দোকানগুলো, সেই দোকানের যে আয়োজন সেটি এখন আমরা দেখাচ্ছি। এবং এই আয়োজন মূলত তারা যেটি বলছেন যে তাদের সব ধরনের খাবারের আয়োজন থাকে, কিন্তু তারা ইফতারকে কেন্দ্র করে মূলত হালিমকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এবং হালিমের চাহিদা রয়েছে যেহেতু বেশি, এ কারণে মূলত তারা হালিমগুলো সাজিয়ে তাদের দোকানের বাহিরের যে অংশ রয়েছে, ফুটপাতের অংশ, সেই অংশে তারা বসে থাকেন। এবং এখান থেকে দুপুরের পর থেকে বেচা শুরু হয়। এবং দোকানদাররা বলছেন, তালতলা এই মার্কেটের দোকানদাররা বলছেন যে এখন পর্যন্ত এই বারো রোজায় যে বিক্রি হয়েছে এই বিক্রিতে তারা সন্তুষ্ট। এবং এই বিক্রিতে তারা এখন পর্যন্ত যে বিক্রি হচ্ছে তাদের যেই যতটা বিক্রি হওয়ার তারা টার্গেট করেছে সেটি হচ্ছে। তবে তারা বলছেন যে রোজা বাড়ার সঙ্গে সঙ্গে এই মার্কেটের ইফতার সহ অন্যান্য বেচা বিক্রি আরও বেশি বাড়ে। এখন টিভির নিয়মিত আয়োজন ইফতার বাজার, আর ঘণ্টাখানেক সময় রয়েছে ইফতারের। মুসলমানদের সারাদিন রোজা রাখার পর সবচেয়ে আনন্দের সময় হচ্ছে ইফতার। আর ইফতারে সবসময় খাবারের জন্য মানুষের কিছু পছন্দের মেনু থাকে এবং কিছু খাবারের পছন্দ থাকে, যে খাবারগুলো ইফতার সময় মানুষ পছন্দ করে থাকে, সে ধরনের খাবারগুলোর খোঁজখবর জানানোর জন্য আমরা এসেছি আজকে খিলগাঁও এলাকার এই তালতলা মার্কেট এবং তার আশপাশের এলাকার যেই খাবারের দোকানগুলো রয়েছে সেই খাবারগুলোর দোকানেই মূলত ইফতারের আয়োজনগুলো করা হয়েছে, ইফতার সামগ্রীর আয়োজনগুলো করা হয়েছে, বেচা বিক্রির আয়োজনগুলো করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের হালিম সহ অন্যান্য যে খাবারগুলো রয়েছে সেগুলোর আয়োজন রয়েছে। এবং আমরা একটু এখানে এই দোকানদারদের সাথে কথা বলবো যে তারা এই দোকানগুলো মূলত সবসময় তাদের খাবারের দোকান, কিন্তু ইফতারের সময় তারা একটা হালিমের আয়োজন বেশি করে থাকেন। এছাড়া তাদের দোকানে স্পাইস কাবাব ঘর যেটি নাম, এখানে অন্যান্য কাবাব রয়েছে। এবং এই বিষয়গুলো আমরা একটু জানতে চাইবো যে তারা কী কী বিক্রি করছেন, আপনারা ইফতারে আপনাদের এই দোকানে কী কী বিক্রি করছেন? আমাদের এখানে বিক্রি হচ্ছে আপনার চিকেন তান্দুরি, তান্দুরিতে দুইটা আছে, একটা লেগ একটা শিকা শিনা, আর একটা আপনার বিফ শিক, তারপরে আপনার টেংরি আছে, চিকেন টেংরি আছে, গুদ্দা আছে, খিরি আছে, রেশমি দিয়ে তৈরি করেন যেটি বললেন গুদ্দা এবং খিরি, এটা আপনার গরুর জি আছে, যেটা টেংরি বলছি এটা আপনার চিকেন মুরগির। এটা কেমন, কোনটার কেমন দাম একটু বলেন? টেংরি তো আপনার 200 টাকা করে, এই চার পিস 200 টাকা করে, আর আপনার এই যে বিফ এক পিস 150 টাকা করে, আর এই যে খিরি বলছি এটা 130 টাকা করে এক পিস, আর একটা তো আপনার চিকেন অ্যাভারিয়ান আছে 140 করে, এটাও চিকেন, আর সস্তা আপনার মজা আছে এটা চিকেন বডি বলা হয় জাস্ট একটা 120 করে। এ শুধু কেমন বিক্রি হচ্ছে আজকে? 12 রোজা এখন ইফতারের আর অল্প কিছু সময় রয়েছে বাকি, এখন ওই সব আপনার ব্যবসা না বললেই চলে, অন্যান্য বছর ইনশাল্লাহ অনেক বিক্রি করি, কিন্তু এবার আপনার হিসেবে ফুরিয়ে ধরা, অন্য সময় সেল করি আপনার 40-50 সেল করতে, কিন্তু এবার মানে হাই সোজ 40-50 হাজার টাকা জি, কিন্তু এখন মাত্র অলি 25,000 টাকা, 20-25 এমন, মানে অর্ধেক অর্ধেক নেয়। কী কারণ মনে হয় যে বিক্রি কমে যাওয়ার কারণটা কী মনে হয়? কারণটা আপনার দেশ মূলত দেশের উপর নির্ভর করবো, দেশের যে পরিস্থিতি সব কিছু দাম বাড়তি, এই মশলার দাম বাড়ছে, মুরগি যখন কমছে মশলার দাম বাড়তি, বিভিন্ন অনেক খরচ, এই কারণে এখন বিক্রিতে ওইভাবে হয় না। হ্যাঁ, এখানে দোকানদার বলছেন যে তারা গত বছর বা অন্যান্য বছর তারা 40-50 হাজার টাকায় ইফতার বিক্রি করতেন বিকেলের সময়, কিন্তু এবছর তাদের ইফতার বিক্রি হচ্ছে মাত্র 40-25 হাজার টাকা বা তারও একটু কম। সেই হিসেবে তারা বলছেন যে সব কিছুটা দাম বাড়তি হওয়ার কারণে এই প্রভাব পড়ছে বলে তারা মনে করেন। তবে যে ধরনের বিক্রি হচ্ছে এবং যতটা তারা বিক্রি করতে পারছেন, অন্যান্য দোকানদাররা বলছেন যে তাতে তারা সন্তুষ্ট। এবং তারা বলছেন যে এই তালতলা মার্কেট মূলত রোজা
যত বাড়তে থাকে মানুষের উপস্থিতি আনাগোনা আরও বাড়তে থাকে এবং এই রোজার মধ্যে মূলত তাদের যত বেশি রোজা আসবে তত তাদের বেচা বিক্রি বাড়বে এটি তারা এখানকার দোকানদাররা বলছেন। তবে এই তালতলা মার্কেটের যে দোকানগুলো রয়েছে সব দোকানগুলো একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে এবং এখানের যেই পণ্যগুলো খাদ্য সামগ্রীগুলো পাওয়া যায় সেগুলো অন্যান্য এই মার্কেট থেকে আশপাশের মার্কেট থেকে দাম কম বলেই এখানকার দোকানদাররা দাবি করছেন। আর এখানের যে দোকানগুলোতে দেখা গেছে যে সবসময় ক্রেতাদের একটি ভিড় থাকে এবং যারা এখানের দোকানদার রয়েছেন তারাও ব্যস্ত সময় পার করছেন। দুপুর থেকে এটি তালতলা মার্কেটে ঘুরে এসে দেখেছি এবং আমাদের কাছে আজকে এই এখন টিভির যে নিয়মিত আয়োজন ইফতার বাজার, সেই ইফতার বাজারের আজকে ১২তম রোজার সেই আয়োজনের আমরা এখনই তালতলা মার্কেট থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি এবং ইফতারের আর কিছু সময় বাকি রয়েছে, সবারকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি ইফতার বাজার থেকে।